आज माननीय शिक्षामंत्री घोषणा করেছিলেন যে माध्यमिक और उच्च माध्यमिक 2021 परीक्षार सिलेबस 30-35% कमी देवा हबे। सेई मतो वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशन तादेर विज्ञप्ति प्रकाश करे जानिए दिएछे जे कोन कोन विषयगुलो परीक्षा हबे एबं कोन कोन विषयगुली बातिल जाबे। देखो प्रथमेई तोमादेर देखाबो नोटिसटा देखते पेले तोमरा, तारपर देखो कोन कोन जिनिसगुलो परीक्षा हबे, तोमादेर कोन कोन विषयगुलो परीक्षा हबे। देखो बांगलार प्रथमेई आछे ज्ञानचक्षु, तारपर बहुरूपी, तारपर पथेर दाबी, अर्थात ज्ञानचक्षु बहुरूपी पथेर दाबी, ये तीनटे तोमादेर परीक्षा हबे। द्वितीय कविता थेके हबे आय आरो बेंधे बेंधे थाकि, आफ्रिका, असुखी एकजन, अभिषेक एवं प्रलयर लाश, यही कवितागुलो तोमादेर परीक्षा हबे। एरपर देखा जाक प्रबंध थेके तोमादेर कोनगुलो हबे। प्रबंध थेके तोमादेर हबे हारिए जावा कालीकलम, नाटक हबे सिराजदौल्ला, पूर्णांग सहायक ग्रंथ থেকে অর্থাৎ যেটা এক্সট্রা বই তোমাদের দেওয়া আছে সেটা কোনিটা পরীক্ষা হবে। ব্যাকরণ হবে কারক অকারক সম্পর্ক আর সমাস, এবং নিমিত্রি থেকে কি হবে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদ যেটা আমরা বলে থাকি সেটা তোমাদের পরীক্ষা হবে। বাংলার এই হলো সিলেবাস যেগুলি তোমাদের পরীক্ষা হবে। এবার দেখা যাক ইংরেজি কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে। इंग्रजी देखते इंग्रजी लेसन 1 अर्थात फादार सेल्फ, लेसन 2 अर्थात फेबल, लेसन 3 अर्थात द पासिंग अवे अफ बापू, लेसन 4 अर्थात माय ओन टू फैमिली, एवं लेसन 5 अर्थात आवर रान अवे काइट्स, अर्थात लेसन 1, लेसन 2, लेसन 3, लेसन 4 और लेसन 5 এইগুলি তোমাদের পরীক্ষা ইংরাজির হবে। এবং গ্রামারের হবে, যেমন গ্রামারে তোমাদের দেওয়া থাকে সেই গ্রামার হবে, এবং রাইটিং স্কিল তো থাকেই, সেই রাইটিং স্কিলটা হবে। এই ছিল তোমাদের ইংরাজি যেগুলো পরীক্ষা হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 আর গ্রামার আর রাইটিং। এবার দেখা যাক ইতিহাস কোনগুলি তোমাদের পরীক্ষা হবে। দেখো ইতিহাসের প্রথমই চ্যাপ্টার 1 অর্থাৎ ইতিহাসের ধারণা, চ্যাপ্টার 2 অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3 অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার 4 অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, চ্যাপ্টার 5 অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও আলোচনা, অর্থাৎ 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5 অধ্যায় পর্যন্ত তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষা হবে। এবার আসা যাক ভূগোলে। ভূগোলটা একদমই দেখো প্রথমেই যেটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এইটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে। এবং আঞ্চলিক ভূগোল থেকে যেটা আছে ভারত, ভারতের কোন কোন বিষয়গুলো হবে, ভারতের প্রথমটা ভূমিকা, তারপর প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ আর মানচিত্র, এই হলো ভূগোলের যেগুলো তোমাদের পরীক্ষা হবে। এবার দেখো লাইফ সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ, লাইফ সায়েন্সের কোনগুলো হবে, প্রথমটাই দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি জীবনের প্রবাহমানতা, এবং 3 নম্বর যেটা আছে সেটা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এইগুলি হলো জীবন বিজ্ঞান পরীক্ষা তোমাদের হবে। এবার দেখো ভৌত বিজ্ঞান কোনগুলো হবে, ভৌত বিজ্ঞান প্রথমে দেখো পরিবেশের জন্য ভাবনা, তারপর গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এই তিনটে। পদার্থবিদ্যা থেকে হবে আলো আর তড়িৎ, রসায়ন থেকে হবে কি পর্যায় সারণী ও মৌল ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই হলো ফিজিক্যাল সায়েন্স তোমাদের যেগুলো পরীক্ষা হবে। এবার আমরা অঙ্কের ক্ষেত্রে দেখি, একদম অঙ্কের ওয়াইজ বলে গেলে কি হবে, প্রথম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সূত্রকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোং, দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, সম্পাদ্য কোণগুলো হবে ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, আবার একটি সম্পাদ্য আছে বৃত্তের স্পর্শক অঙ্কন, আর শেষে হচ্ছে সাদৃশ্যতা। এই ছিল তোমাদের মাধ্যমিকের যে যে বিষয়গুলো 2021 সালে পরীক্ষা হবে সেই সিলেবাসটি। তোমরা ভালো করে সিলেবাসটা দেখে নাও এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা আরও একটু বাড়িয়ে দাও। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।